আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। করোনা আতঙ্কের জেরে নিউ টাউনের নন্দননগরে ঢোকার চারটি গেট বাঁশ দিয়ে বন্ধ করে দিল বাসিন্দারা। তাদের অভিযোগ, বহিরাগত কেউ যাতে ঢুকতে না পারে এই পরিস্থিতিতে, সে কারণেই এই সিদ্ধান্ত। এখানে প্রায় 600 পরিবার বসবাস করে। লকডাউন না মেনে মানুষ যাতায়াত করছে, সব কিছু মাথায় রেখেই গেটে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে, দাবি স্থানীয় বাসিন্দাদের। এই আটকাটা আটকে দিয়েছে, এই লকডাউন করেছে, এই যে বাইরের লোকজন না আসতে পারে তার জন্য এইগুলো আটকানো হয়েছে। বাইরের লোক আসলে কে কোথায় আসবে, তারপরে এই অসুবিধা সুবিধা হবে, এই জন্য এটা আটকানো হয়েছে। হ্যাঁ, এই করোনার জন্য এটা আটকানো হয়েছে। লোকজন ওই সাইড দিয়ে, আমাদের পাড়ার লোক এই পাশ দিয়ে ঢুকছে, এই সবজির দোকানে সবজি কিনছে। না, এটা আমি তো জানি না, আমি তো সেটা বলতে পারি। হ্যাঁ, কোথা থেকে কী আসছে রেগুলার জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, এখানে লোকজন থাকে সবসময় আমাদের এখানে। এখানে লোকজন, বাইরের লোক না আসে সেই জন্য দেখাশোনা করে। 10 টাকা ওটা তো থাকে। আমার নাম বিধান হাওলাদার। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।